আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব 2022 সালে আল-আমিন মিশনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যে নমুনা প্রশ্ন প্রবেশিকা পরীক্ষার লাইফ সায়েন্স নিয়ে। অলরেডি আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি। 2022-2023-এর সব প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান সব, এবং জীবন বিজ্ঞানও 2023-এর। তো এবারের সিলেবাসটা একটু পরিবর্তন হয়েছে, তো সিলেবাস এবং বিভিন্ন বিষয়ে জানতে হলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করো এবং ডিটেলসে দেখে নাও। তো চলো আজকে আলোচনা শুরু করি লাইফ সায়েন্সের প্রশ্ন নিয়ে। তো আজকের লাইফ সায়েন্সের প্রশ্ন 2022 সালে কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করি। 2022 সালের প্রশ্নে এমসিকিউ ছিল, কিন্তু 2023-এর পর থেকে কোনো এমসিকিউ আর নেই, এমসিকিউ উঠে গেছে, তা আমাদেরকে এমসিকিউ কিন্তু পড়া যাবে না। তো চলো প্রশ্নগুলো কেমন ছিল সেটা একটু আমরা ধীরে ধীরে জানি। একদম প্রথমে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, শুধু মাত্র আমি প্রশ্নটি পড়ছি কারণ এখানে এমসিকিউ ছিল না। সূর্যরশ্মির সূর্য শিশিরের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে সঞ্চালিত হয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি কোন প্রকার চলন? দুই নম্বর, প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত কোনো জোড়াটি সঠিক নয়। তিন নম্বর, সার্কাসে দড়ির উপরে দিয়ে হাঁটা অর্জিত প্রতিক্রিয়া, হাঁচি ও কাশি অর্জিত প্রতিক্রিয়া, এগুলো আছে। বিশুদ্ধ কালো কর্কশ, বিশুদ্ধ কালো কর্কশ এক্স বিশুদ্ধ সাদা মসৃণ হলে F1 জনুতে কি ফল হবে, এগুলো লেখা আছে। 1, 2, 3, 4 করে দেওয়া আছে, সেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। এরপর রয়েছে সঠিক প্রশ্নটি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, নির্দেশ অনুসারে দেওয়া আছে। এক, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর আছে ড্যাশ হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘকরণ ঘটায়। নাম্বার টুতে থাকছে রক্ততঞ্চনের সহায়ককারী ফ্যাক্টর 0- এর অভাবে রাজকীয় হেমোফিলিয়া হয়। নিচে সত্য এবং মিথ্যা থাকছে, সত্য মিথ্যায় আমরা যদি দেখি তাহলে নিউরন র্যানভিয়ারের পর্বস্থানে মায়োলিন সিদ্ধ থাকে না। নম্বর দুই নম্বর থাকছে পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র ভেদ করে ডিম্বাকে প্রবেশ করালে তাকে জেনোগামি বলে। এবার থাকবে এ আর বি, অর্থাৎ বাম দিক ডান দিক মেলানো, এ স্তম্ভ, বি স্তম্ভ, উত্তর স্তম্ভ। এখানে থাকবে নিউরো ট্রান্সমিটার, টেস্টোস্টেরন ডিম্বাণু এবং ডাল্টানিজম, পুরুষ হরমোন, বর্ণাঢ্যতা এবং অ্যাসালাইটকোলিন এবং 22A+X এটা থাকছে। একটি শব্দে বা দুটি শব্দে এই উত্তরগুলি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখতে হবে। নম্বর 1, স্নায়ুতন্ত্রের একমাত্র বিভাজনশীল উপাদানটি কী? নম্বর 2, বিষদৃশ্য শব্দটি খুঁজে নিয়ে লেখো। এখানে এর মধ্যে যে বিষদৃশ্য, অর্থাৎ যেটি সঙ্গে মিল নেই, তিনটের মিল আছে, একটি মিল নেই, সেটাকে খুঁজে পেতে হবে। সিডোপোডিয়া, মায়োটম, ফ্ল্যাজেলা এবং সিলিয়া। এরপরে থাকছে নিচের শব্দযুক্ত শব্দ জোড় যেটি রয়েছে সেখানে প্রথম জোড়টির সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় জোটটির সম্পর্ক উপযুক্ত শূন্যস্থান পূরণ করতে হবে। মেসোসেন্ট্রিক ক্রোমোজোম, ভি আকৃতি বিশিষ্ট, ড্যাশ জে আকৃতি বিশিষ্ট, তার মানে এখানে কোন ধরনের ক্রোমোজোম হবে তোমাকে লিখতে হবে। আবিতে থাকছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। ক্রসিং ওভার, কায়োজম, সাইনাপসি এবং মিউসিস। এরপরে থাকবে নিচের যে ছকটি রয়েছে, এই ছকটি গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কর পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলো তোমাকে করতে হবে। মস্তিষ্কের মধ্যে অবস্থান যোজক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক এবং এখানে লঘু মস্তিষ্ক থাকছে। মাইটোসিস এবং শেষের দিকে থাকছে মাইটোসিস টেলোফেজ দশায় নির্মলিকৃত ও উপাদানগুলির ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে তা উল্লেখ করো। সিদ্ধে থাকছে ইস্ট, পেনিসিলিয়াম, প্ল্যানেটেরিয়া, স্পাইরোগাইরা, এদের কোনটি কী ধরনের অযৌন জনন সেটা তোমাকে উল্লেখ করতে। একটি দ্বিসন্ধি প্রতিবদ্ধ চাপের চিত্র একে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিতকরণ করো। এখানে কয়েকটি জিনিস আছে ছবি একে চিহ্নিত করতে হবে, গ্রাহক, সঙ্গবাহ নিউরন, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবাহ নিউরন। তো এই ছিল আজকের জীবন বিজ্ঞান প্রশ্ন 2022 সালের নমুনা প্রশ্ন। যারা আল-আমিন মিশনে ভর্তি হতে চায় 11-এ সায়েন্স বিভাগে এদের জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন প্রশ্ন হয় এ ধরন নমুনা প্রশ্ন কেমন 2022 এবং 2023 সালের দুটোরই প্রশ্ন আপলোড করেছি, তো তোমরা দেখে নেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
ধন্যবাদ অ্যাডভান্স, ওয়েলকাম টু দ্য আল-আমিন মিশন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গুড ডে। তোমরা সকলে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন নাও।